আসসালামু আলাইকুম, এইচএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। করোনা পরীক্ষায় প্রতারণার অভিযোগে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। বনানীর একটি হোটেল থেকে রাত 12টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের লিগাল ও মিডিয়া উইং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগের দিন রাজধানী গুলশানে অবস্থিত শাহাবুদ্দিন মেডিকেলে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। করোনা টেস্টে দুর্নীতিসহ নানা অনিয়মে হাসপাতালটি সিলগালা করে দেওয়ার সিদ্ধান্ত হয়। করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে 24 ঘন্টায় এ পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগটিতে ডাক্তার, নার্স, পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছে 103 জন। যশোর সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন, জেলায় নতুন আক্রান্ত 65 জন। চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে আরও 1 জনের, নতুন করে শনাক্ত হয়েছেন 138 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় মারা গেছেন 1 জন, জেলায় নতুন আক্রান্ত 34 জন। এদিকে পরশা উপজেলা নির্বাহী অফিসার, 12 স্বাস্থ্যকর্মী সহ নওগাঁয় আরও 60 জন, নাটোরে সাংবাদিক, পুলিশ, চিকিৎসক, ব্যাংকার ও শিশু সহ 34 জন, ময়মনসিংহে পুলিশ, স্বাস্থ্যকর্মী সহ 37 জন এবং নোয়াখালীতে 21 জন নতুন শনাক্ত হয়েছে। কোরবানি ঈদ আসছে, চলছে প্রস্তুতি। করোনার বিশ্ব মহামারীর মধ্যে এবার পশুর হাট, কোরবানি, মাংস বিতরণ, এসব কি স্বাস্থ্যবিধি মেনে করা সম্ভব? যদি তা না হয় তাহলে ভাইরাস সংক্রমণের মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে, এমন মনে করছেন বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। করোনা ভাইরাসের কারণে থেমে আছে মানুষের জীবন, জীবিকার সংকটে বহু মানুষ এই সময় আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানি নিয়ে অনেকে ব্যস্ত হয়ে পড়েছেন। করোনা ভাইরাসের সংকটকালেও বসবে পশুর হাট, হবে লোক সমাগম, পছন্দের পশু কিনতে হাটে জমায়েত হবে মানুষ, তখন স্বাস্থ্যবিধি কতটা মানা সম্ভব হবে তা নিয়ে আছে সন্দেহ। কোরবানির হাট যত সীমিতভাবেই আমরা করি না কেন, সেখানে সংক্রমণের ঝুঁকি থাকবেই। কোরবানির হাটে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে, স্বাস্থ্যবিধি তো অবশ্যই মেনে চলা উচিত সেই ঝুঁকিটা এড়াবার জন্য। হাটের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আপনি যাবেন কি না আপনি ঠিক করুন, কারণ করোনা ভাইরাস সংক্রমণের নিয়ন্ত্রণ হচ্ছে আপনি প্রত্যেকটা মানুষ। আপনি যদি হাটে যান হাট থেকে পশু কেনার পরে তা বাসায় না, রক্ষণাবেক্ষণ করা ঝুঁকিপূর্ণ কাজ, তারপর চাটাই, ছুরি, বটি কতটা পরিষ্কার রাখা যাবে, কষাই সহ কোরবানির সংশ্লিষ্টরা কতটা স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং কোরবানি দেওয়ার সময় কিভাবে করোনা সংক্রমণ এড়ানো সম্ভব হবে তা নিয়ে চলছে আলোচনা। জবাই করবার জন্য পেশাদার যারা আছেন তারা একই ব্যক্তি কয়েকটা জায়গায় গিয়ে কোরবানি করবেন এবং মাংস প্রসেস করা, চামড়া ছাড়ানো, সেগুলো একই ব্যক্তি একদল মানুষ করবেন, কারণ যিনি কোরবানি করবেন তার একার পক্ষে এটা করা সম্ভব নয়, সেখানেও সংক্রমণ ছড়াতে পারে। কোরবানির মাংসটা সরাসরি ফ্রিজে না তুলে সেটা যদি সিদ্ধ করে তারপরে ফ্রিজে রাখা যায় তাহলে সংক্রমণের ঝুঁকি কমবে, কারণ কোরবানির মাংসের মধ্য দিয়ে ভাইরাস ছড়ায় না, কিন্তু কোরবানির মাংস যারা হাত দিয়ে প্রসেস করবেন তারা যদি স্বাস্থ্যবিধি মেনে না চলেন, তাদের মধ্যে কেউ যদি করোনা সংক্রমিত থাকেন তাহলে কিন্তু মাংসের গায়ে লেগে থাকা ভাইরাস ফ্রিজে কিন্তু অনেকদিন টিকে থাকতে পারে। সীমিত মানুষ যারা থাকবেন, যারা পশু জবাইয়ের কাজে অংশগ্রহণ করবেন তারা মাস্ক পরবেন, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছভাবে এগুলো যদি করে থাকেন, আর পাশাপাশি পশুর রক্তগুলো আপনারা হাইজেনিকভাবে পরিষ্কার করলে আমার মনে হয় যে করোনা ভাইরাস থেকে সবাই আমরা মুক্ত থাকতে পারবো। তবে ঢাকা সহ বিভিন্ন সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিরা অবশ্য এরই মধ্যে জানিয়েছেন কোরবানির বর্জ্য যত কম সময় সম্ভব পরিষ্কার করা হবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সারা দেশের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনার প্রচণ্ড স্রোতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিল সলিসপার 75 মিটার ধসে এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। কুড়িগ্রামের নদ নদীর পানি সামান্য হ্রাস পেলেও এখনও ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে দুর্ভোগ এতটুকু কমেনি পানিবন্দী মানুষের। প্রকট হয়েছে বন্যার্ত মানুষ ও গবাদি পশুর খাদ্য সংকট, বাড়ছে পানিবাহিত রোগবালাই। পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে শেরপুর সদর, শ্রীবর্দি ও নকলা উপজেলার চরাঞ্চলের 11টি ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। শেরপুর ব্রহ্মপুত্র সেতু পয়েন্টের ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গত 2 দিনের পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নেত্রকোনা ও সুনামগঞ্জে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী 2 দিন সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা কবলিত মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন। দুর্ভোগ শুরু হয়েছে রাজধানীতেও, কর্মজীবী লাখো মানুষের দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটাচ্ছে বর্ষণ। নগরীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা, রাস্তায় দীর্ঘ যানজট হচ্ছে এর কারণে। এবার শেয়ার বাজারের খবর। বিমা খাতে দুই কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য প্রগতি লাইফ ইন্স্যুরেন্স 20% নগদ লভ্যাংশ দেবে। আগামী 27 সেপ্টেম্বর দুপুর 12টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 12ই আগস্ট। এদিকে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড 10% লভ্যাংশ দেবে, এর মধ্যে 5% নগদ ও 5% বোনাস। সর্বশেষ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 1.68 টাকা। আগের বছর ইপিএস ছিল 1.49 টাকা, সম্পদ মূল্য ছিল 14.85 টাকা। এজিএম অনুষ্ঠিত হবে 10 অক্টোবর, রেকর্ড ডেট 13ই আগস্ট। কর্পোরেট ঘোষণার জন্য আজ উভয় কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। প্রায় 2 বছর পর কে অ্যান্ড কিউ এবং আজিজ পাইপসের লেনদেন আজ থেকে উভয় স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে শুরু হয়েছে। বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনার পাশাপাশি কোম্পানি দুটির কর্পোরেট ডিসক্লোজার এবং অন্যান্য কার্যক্রম সন্তোষজনক থাকায় বিএসইসি এই সিদ্ধান্ত নেয়। উভয় স্টক এক্সচেঞ্জকে কোম্পানি দুটির শেয়ার মূল মার্কেটে লেনদেনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। 2018 সালে অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে 3টি কোম্পানির ট্রেড সাসপেন্ড ও 5টি কোম্পানিকে স্পট মার্কেটে পাঠানো হয়। সার্বিক দিক বিবেচনা করে প্রায় 2 বছর স্পটে পড়ে থাকা কোম্পানি দুটিকে মূল মার্কেটে ফেরার অনুমতি দেয় বর্তমান কমিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবে ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।